আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই ক্যাপসিকামের গাছের অনেক ভিডিও দেখেছি ইতিপূর্বে, এখন আপনাদের দেখাচ্ছি আমার এই ক্যাপসিকামের পচন রোগ হয়েছে। সেই পচন রোগ আসলে কী কারণে হয়েছে আমি এখনও বুঝতে পারিনি, আমি জেনে বুঝে আপনাদেরকে পরবর্তী একটি ভিডিও করব, সেখানে জানতে পারবেন কি কারণে এই পচন রোগ হয়। আপাতত আমি ক্যাপসিকামগুলো ছোট থাকা অবস্থায় তুলে নিচ্ছি, কারণ এর আগেও বেশ কয়েকটা পচে গেছে, তো ভেবেছি হয়তো অন্য কোনো কারণে পচে যাচ্ছে, কিন্তু দেখি ছোট বড় সবগুলোই এরকম পচে যাচ্ছে, যার কারণে আমি গাছের যত ক্যাপসিকাম আছে সবগুলো তুলে নিচ্ছি। সম্ভবত মাটির কোনো ত্রুটি থাকতে পারে, তো এই জন্য মাঝে মাঝে মাটি শোধন করতে হয়। আমি পরবর্তী আরেকটি ভিডিওতে কীভাবে মাটি শোধন করবেন এবং মাটিতে কী পরিমাণ ত্রুটি আছে সেগুলো নিয়ে একটি ভিডিও দেব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বেল আইকনটি চেপে নেবেন পরবর্তী আপডেট দেখার জন্য। এই ক্যাপসিকামের গাছটি আমি গত 2 মাস হল পরিচর্যা করতে আসছিলাম, মোটামুটি ফুল এবং ক্যাপসিকামও বেশ কিছু হয়েছিল। খুব খারাপ লাগছে যে অসময়ে ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।